আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আর আমার এক সাদিক মিলে আমাদের মেসের কেনাকাটার জন্য সিকো যাচ্ছি। দামাম সিকো একটা জায়গার নাম, তো সেখানে থেকে আমরা সকল কেনাকাটা করি। তো বের হলাম, তো রাস্তায় বের হলাম, দেখি একটা গাড়ি পাওয়া যায় কি না। ট্যাক্সির জন্য ট্যাক্সি খুঁজতেছিলাম, তো ট্যাক্সি দিয়ে যাওয়া লাগে, প্রায় 10 মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে। তো অবশেষে একটা ট্যাক্সি পাওয়া গেল। তো আমার ওই সারিকে ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতেছে যে কত টাকা ভাড়া নেবে। তো ওইখানে যাওয়ার জন্য 10 টাকা নির্ধারিত ভাড়া, তো অনেকে আবার বেশিও নেয়, 15 টাকা বলে। তো 10 টাকাই আমরা দিয়ে উঠে বসলাম। তো আমরা রওনা হয়ে গেলাম সিকোর উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে অনেক গাড়ি পার্কিং করা আছে, তো যেগুলো হচ্ছে সৌদিদের। তো 10 মিনিটের রাস্তা, বুঝতেই পারতেছেন, তো খুব এনজয় করে যাচ্ছি আমি আর আমার সাথীকে। তো আশেপাশে দেখতে পাচ্ছি যে অনেক মার্কেট আছে, দোকানপাট, যেগুলোকে যেখানে আছে কিছু সুপার শপ, কিছু বফিয়া, এরকম দোকান আছে। ওইগুলো যাওয়ার সময় কিছু ক্যাপচার করে নিলাম ভিডিওতে। তো যাচ্ছি আমরা, তো সামনে পরে দেখতে পেলাম যে একটা সিগন্যাল আছে। তো সিগন্যালে এখানে প্রায় ওয়েট করতে হয় 1 থেকে 2 মিনিট। তো সিগন্যালটা ছেড়ে দেওয়ার পরে আমরা সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য রেডি হলাম। তো আমরা ট্যাক্সি থেকে নেমে সামনে একটা দেখতে পেলাম যে খালি মাঠের মতো, মাঠ বলবো না, এটা একটা পার্কের মতো করে রাখছে, যেখানে সকল প্রবাসীরা বসে আড্ডা দেয়। এখানে অনেকেই টাইম স্পেন্ড করে যার যার ফ্রেন্ড সার্কেলের সাথে। তো আমরাও এখানে ঢুকলাম, ঢুকার পরে একটু ভিডিও করলাম। তো তারপরে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের ক্ষুধা লাগছে, তো সেখানে একটা রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টে ঢুকলাম খাবারের জন্য, কজ হচ্ছে অনেক ক্ষুধা লাগছিল। তো ঢুকার পরে দেখি কী অর্ডার করা যায়। তো আমি আর আমার সাদিকে দেন আমরা অর্ডার দিয়ে ফেললাম সাদা ভাত, গরুর মাংস, সাথে ছিল ডাউল, সবজি, সালাদ, দেন ছিল পানি, দেন খাওয়া দাওয়া শেষ। দেখেন আমার খাওয়া দাওয়া আগেই শেষ, সাদিক এখনও খাচ্ছে, শুধু খাচ্ছে আর খাচ্ছে। পরে আমরা একটা ফালুদা অর্ডার করলাম, খুবই টেস্টি ছিল। দেন চলে আসলাম, কিছু কেনাকাটা করা ছিল রুমের জন্য। তো সবজি এখানে দেখেন সকলেই কিন্তু আমাদের বাংলাদেশের, তো তারা এখানে বিজনেস করতেছে। তো দেখে মনে হবে না যে আমরা প্রবাসে আছি বা অন্য একটা দেশে আছি, পুরাই দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মতো। তারপরে আমরা একটা মাছের দোকানে চলে গেলাম মাছ কেনার জন্য। তো দেখতেছি কী মাছ কেনা যায়, কী মাছ কেনা যায় দেখতেছি কী মাছ কেনা যায়। তারপরে আমরা চলে গেলাম আরেকটা মাছের দোকানে, যেখানে হচ্ছে সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখানে কোনো আইসের মাছ নেই, সকল মাছ হচ্ছে সাগরের, এই দেশের। তো এইখানেও আমরা কিছু মাছ নিয়ে নিলাম, সাগরের মাছ। শেষ